এনআইএস ডিএলএড ফোর্থ সেমিস্টারের এক্সামের রেজাল্ট বেরিয়েছে এবং সেই সম্বন্ধিত খবরাখবর বেশ কিছু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই খবরগুলি তাদের মধ্যে একটি খবরকে আমি আপনাদের পড়ে শোনাব তো এখানে দেখতে পাচ্ছেন খবরটি নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ যদি চ্যানেলটিকে প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন সরাসরি চলে যাই সেই খবরটিতে এখানে দেখতে পাচ্ছেন যে খবরের হেডিং রয়েছে নাইন পয়েন্ট ফাইভ এইট লাখ টিচার্স পাসড এনআইএস ডিএলএড এক্সাম সেজ অফিশিয়াল তো অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে মোট নয় দশমিক পাঁচ আট লক্ষ শিক্ষক পাস করেছে এনআইএস ডিএলএড এক্সামে আমরা যদি লাইন বাই লাইন না পড়ে মূল বক্তব্যটিকে ধরার চেষ্টা করি তাহলে এখানে বলা হয়েছে এই খবরটিতে যে তেরো লাখ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিল এনআরএসের ডিএলএডে এক্সামের জন্য তো মোট তেরো লাখ ক্যান্ডিডেট কিন্তু রেজিস্ট্রেশন করেছিল যার মধ্যে বারো পয়েন্ট ওয়ান ওয়ান লাখ টিচার্সের রেজিস্ট্রেশন ভ্যালিড ছিল বাকি কিন্তু ভ্যালিড ছিল না এবং সেই বারো পয়েন্ট ওয়ান ওয়ান লাখ টিচার্সের মধ্যে যে রেজাল্ট পাবলিশ হয়েছে ফোর্থ সেমিস্টারের সেখানে দেখা যাচ্ছে মোট ন লাখ আঠান্ন হাজার পাঁচশো তেরো জন সাকসেসফুল হয়েছে এখানে বিশেষভাবে লক্ষণীয় এখানে বলা হয়েছে আপনার আমি সেই জিনিসটা দেখাই যে বলা হচ্ছে যে যদিও বেশ কিছু শিক্ষক পাশ করেছেন তাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নয় নয় লাখ সাকসেসফুল নন টেন টিচার্স যারা সাকসেসফুল হয়েছে কিন্তু তাদের ফিফটি পারসেন্ট না থাকায় যেটা আপনাদের বিশেষভাবে জানা দরকার উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট না থাকায় তাদের রেজাল্টটাকে উইথহেল্ড করে রাখা হয়েছে যে কারণে এবং এখানে বলা হচ্ছে দেখুন স্পষ্টভাবে এটা বলা হচ্ছে দে যে দ্য রেজাল্ট অফ অল সাজ ক্যান্ডিডেটস উড বি ডিক্লেয়ার্ড ওয়ান্স দে ক্লিয়ার দ্য দেয়ার ক্লাস টুয়েলভ এক্সাম সিকিউরিং ফিফটি পার্সেন্ট মার্কস তো তাদের রেজাল্টকে তখনই ডিক্লেয়ার করা হবে যদিও এনার্সের ওয়েবসাইটে রেজাল্ট দিচ্ছে হয়তো এখানে বলতে চেয়েছে সার্টিফিকেটটি আমার যেটা মনে হচ্ছে এখানে হবে হয়তো শব্দটি রেজাল্ট নয় এখানে সার্টিফিকেট হবে তো যাই হোক সেই সকল ক্যান্ডিডেটদের সার্টিফিকেটটি কিন্তু ডিক্লেয়ার করা হবে তখনই যখন তারা উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস পাবেন বা সিকিউর করবেন তারপরেই ডিক্লেয়ার করা হবে এখানে এখানে গোটা খবরটিতে যাদের এনসি দেখাচ্ছে তাদের কিভাবে সেই এনসিটি উঠবে সেখানে বলা হয়নি শুধুমাত্র বলা হচ্ছে যে এটা কিন্তু ফিফটি পারসেন্ট মার্কসটিকে সিকিউর করতে হবে তাহলে আপনাদের সেই সার্টিফিকেট ইস্যু করা হবে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই এ বিষয়ে আপনাদের সমস্যার সমাধান হবে একটু অপেক্ষা করুন নিশ্চিতভাবেই এনআরএস চেয়ারম্যানের যে ভিডিও বলা যায় সেই স্পিচ আমরা যখনই পাবো আপনাদেরকে জানাবো এবং আমার মনে হচ্ছে সেখানে আপনাদের সব কিছু প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে আরও একটি বিশেষ জিনিস যেটা আপনাদের এই খবরটি থেকে দেখা দরকার এখানে বলা হচ্ছে ইন্টারেস্টিংলি আউট অফ অল সাকসেসফুল টিচার সেভেন্টি পার্সেন্ট আর ওমেন তো সত্তর পার্সেন্ট মানে সত্তর শতাংশ কিন্তু মহিলা রয়েছেন যাদের সাকসেসফুল হয়েছে তাদের মধ্যে সত্তর শতাংশ মহিলা এবং এখানে আরও একটা জিনিস বলেছেন শর্মা সেড অ্যাডিং দ্যাট দ্য ফেল ক্যান্ডিডেটস উড গেট দ্য অপরচুনিটি টু ক্লিয়ার দ্য এক্সাম এগেন এই কথাটা কিন্তু আপনাদের অনেকেই স্বস্তি দিতে পারে যে যারা সাকসেসফুল হয়নি যারা ফেলড হয়েছেন তারা আবারও উইল গেট অপরচুনিটি উড গেট দ্য অপরচুনিটি আবারও তা আপনারা সেই সুযোগ পাবেন যেখানে আপনারা নতুন করে এক্সাম দিতে পারবেন কিন্তু এখানে কখন সেই এক্সাম হবে আবারও বা কোন ডেটে হবে সেই সম্বন্ধিত কোনো ইনফরমেশান নেই আবারও বলছি একটু অপেক্ষা করে যান খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান হয়ে যাবে যখনই এই ধরনের কোনো নোটিশ বলুন বা যা কিছু খবরাখবর আসুক না কেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে চ্যানেলটিকে ফলো করবেন প্রত্যেকটি ভিডিও দেখবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমরা সবসময় ভিডিওতে বলে দিই এক্ষেত্রে আপনাদের অনেক ভিডিও মিস যাই তারপরে সেই প্রশ্নগুলো করেন তো আমি বলবো আমাদের কোনো ভিডিও মিস করবেন না প্রত্যেকটি ভিডিও দেখবেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য দেওয়া হয় তো এই ভিডিওতে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো খবরাখবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন